মুভমেন্ট যেটা হবে সেটা নিয়ারলি নর্দার্লি, অর্থাৎ প্রায় উত্তর দিকে এগোবে। এগিয়ে আমাদের যে সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং নর্থ আন্দামান সি, অর্থাৎ উত্তর আন্দামান সাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যেটা মেজর ওয়ার্নিং সেটা হচ্ছে আমাদের কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ড, আন্দামান নিকোবরের একদম গা ঘেঁষে যেহেতু সিস্টেম উঠবে, ফলে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল এবং ইনিশিয়ালি 40-50 থেকে শুরু করে কিন্তু হাইস্ট উইন্ড স্পিড যেটা উঠে যাবে সেটা কিন্তু প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফলে আন্দামানের জন্য যে ওয়ার্নিংটা আমরা দিচ্ছি, প্রথম 7 তারিখ এবং 8 তারিখ যেটা হচ্ছে হেভি রেইনফল যেটা আমরা দিচ্ছি শুধুমাত্র নিকোবারে, 8 তারিখ শুধুমাত্র নিকোবারে। আন্দামানে কিন্তু না, আন্দামানে কিন্তু তিনটে জিনিস, ওপরটা নর্থ আন্দামান, মাঝে সাউথ আন্দামান আর নিচে হচ্ছে নিকোবর অ্যান্ড কার নিকোবর যেটা আমরা বলি। 8 তারিখ শুধুমাত্র নিকোবর আইল্যান্ডে ভারী বৃষ্টি, 9 তারিখে নিকোবর আইল্যান্ডে ভারী থেকে অতি ভারী, আর আন্দামানে হচ্ছে শুধু ভারী। 10 এবং 11 এই 2 দিনই বেশি বৃষ্টি হবে, ফলে এন্টার আন্দামান নিকোবর আইল্যান্ডের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আইসোলেটেড ওয়েতে দু এক জায়গায় এক্সট্রিমলি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু আন্দামান নিকোবরে 10 এবং 11। উইন্ড আজকে সন্ধে বা রাত্রের থেকে শুরু হবে 7 তারিখ, 7 এবং 8 আন্দামানে মেনলি থান্ডারস্টর্ম লাইটনিং গাস্টি উইন্ড 40 থেকে 50, 40 থেকে 50 কিলোমিটার, গ্র্যাজুয়ালি এটা বাড়বে। 9 তারিখে এটা গিয়ে পৌঁছাবে 50 থেকে 60, গাস্টিং 70, 10 এবং 11 এটা কিন্তু পৌঁছবে 60 থেকে 70, গাস্টিং 80 কিলোমিটার পার আওয়ার। এবং সমুদ্রের যে কন্ডিশন সেটা কিন্তু আমাদের সাউথ ইস্ট বে অফ বেঙ্গল এবং সাউথ আন্দামান সি এটা থাকবে কিন্তু 7 তারিখে, মানে আজকে রাত্রের থেকে রাফ, গ্র্যাজুয়ালি 9 তারিখে হয়ে যাবে এটা ভেরি রাফ, আর 10 তারিখে ভেরি রাফ টু হাই। এই ভেরি রাফ টু হাই যখন হবে তখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগর এবং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর, যেহেতু একটা নিম্নচাপ থেকে ধীরে ধীরে এটা ঘূর্ণিঝড় হচ্ছে সমুদ্রের ওপরে, ফলে সমস্ত মৎস্যজীবীদের কিন্তু আজকে রাত থেকে 12 তারিখ অবধি আন্দামান কোস্টে যারা আছে, আমারও আমি রিপিট করছি, আন্দামান সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আজকে রাত থেকে 12 তারিখ অবধি। যারা অলরেডি মাছ সমুদ্রে আছেন তাদেরকে আজকে আফটারনুন ইভিনিং এর মধ্যে ফিরে আসতে বলা হয়েছে, এটা আমরা আগেও দিয়েছি।